আসসালামু আলাইকুম, আমি প্রাণী চিকিৎসক মিঠু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল কাউ ডক্টরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি গরুর বহি পরজীবীজনিত একটি মারাত্মক রোগ। তো এই রোগ সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরব। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন মাইট বা মাছির আক্রমণে বহি পরজীবীজনিত একটি রোগ, যার কারণে পশুর চামড়া অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং পশু অনেক অস্বস্তি বোধ করে থাকে। তো এই বহি পরজীবীজনিত রোগের লক্ষণগুলো আমরা দেখতে পারি যে পশুর লোম উষ্ক খুষ্ক হয়ে অনেক সময় লোম ঝরে যায়, পশুর ঘাড়ে চুলকানি হয়, অনেক সময় পশু তার শরীরে শক্ত বস্তুর সাথে ঘষে এবং সেই জায়গার চামড়া উঠে যায়, পশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, অনেক সময় দুধের গরুর দুধ উৎপাদন কমে যায়, রক্ত স্বল্পতাও দেখা দিতে পারে এবং সেকেন্ডারি ইনফেকশন হিসেবে গরুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এই রোগের চিকিৎসা হিসেবে আমরা সাধারণত বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির অ্যান্টিহিস্টামিন ওষুধ ইউজ করতে পারি, পাশাপাশি আমরা আইভারমেকটিন ও কোলোরসোলন জাতীয় ঔষধ চামড়ার নিচে দিতে পারি। প্রয়োজনে আমরা 7 দিন পর আবার এ ধরনের ঔষধ ব্যবহার করতে পারি। আর এ রোগ থেকে নিস্তার পেতে হলে অবশ্যই আমাদেরকে মাছির আক্রমণ ঠেকাতে হবে, নিগোসাইট নিগোটক্স এই জাতীয় ঔষধ আমরা পশুর শরীরে ব্যবহার করতে পারি। সবচেয়ে উত্তম হচ্ছে মশারি ব্যবহার করা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বিস্তারিত চিকিৎসা প্রণালী জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।